হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আপনাদের সামনে এই প্রোডাক্টটি নিয়ে। সেটা হলো একটি অটোমেটিক দই মেকার। আর এই দই মেকারটাই এমন একটা অফারে দিব যেটা আপনার সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করার পরে যে খরচটা আমাদের হয়েছে, বাংলাদেশে এসে আমাদের গোডাউনে উঠে যে খরচটা হয়েছে, মাত্র 10-20 টাকা প্রফিট করে আপনারা এই প্রোডাক্টটি আপনাদের কাছে তুলে দিতে চাই। আসলে মূলত ব্র্যান্ড প্রমোশনের জন্য এই অফারটা দেওয়া। আপনারা নিয়ে ইউজ করেন আর এই প্রোডাক্টের 1 বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আপনারা ঘরে বসে কিন্তু প্রোডাক্টটি অর্ডার করলে পেয়ে যাচ্ছেন হাতে নাগালেই। মনে করেন এখন আপনি কিন্তু আর দোকানে যেতে হয় না, হাতের নাগালেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো। বলা চলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র 60 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা। 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আপনি কোনো সমস্যা হলে প্রোডাক্টটি রিপ্লেস পাবেন। তবে তার আগে আমরা আর একটু বলি প্রোডাক্টটি সম্পর্কে, প্রোডাক্টে গুণগত মান এবং এগুলো কী কী এই প্রিপারেশন থাকছে সব মিলে আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই। মূলত এই প্রোডাক্টটি হলো মেড ইন চায়না থেকে তৈরি। এটা মাত্র 15 ওয়াট, ভোল্টেজ 220। আর এই প্রোডাক্টটি বলার তেমন কিছু নাই, আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন, আর যারা দেখেন নাই তারা পুরো প্রসেসটা দেখে নেবেন। আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পুরো প্রসেসটা দেখে নেবেন কীভাবে দই বানানো হয়। তারপরে আমি একটু বলে দিচ্ছি, এটা হলো দই, মূলত এইটাতেই দই হবে। এটা হলো এটার ডাকনা, আর এটা হলো আর একটা ডাকনা, স্বচ্ছ একটা ডাকনা দেখেন, স্বচ্ছ একটা ডাকনা। মূলত বাজার থেকে আপনারা যে কোনো দুধ দিয়ে কিন্তু বানাতে পারবেন। দেখা যায় গ্রাম এলাকাতে আমাদের অ্যাভেলেবল লিকুইড দুধ, খাঁটি গরুর দুধ পাওয়া যায়, সেই ক্ষেত্রে দুধের অভাব হয় না, আপনারা দই বানাতে পারেন। কিন্তু শহর এলাকায় সিটিগুলোর মধ্যে কিন্তু দুধ, খাঁটি দুধ পাওয়া একেবারে ডিফিকাল্ট বিষয়, মনে করেন যে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় সেটা আপনি খাঁটি পাবেন না, ভেজাল পাবেন। আর ওই দুধগুলো দিয়ে কিন্তু আপনারা দই বানাতেও পারবেন। আবার যদি বাজার থেকে আপনি পাউডার বা লিকুইড দুধ, যে কোনো দুধ, এক দুধ হলেই আপনারা কিন্তু পাবেন। দই বানানোর প্রসেসটা আমি একটু বলে দিই। আপনি 1 লিটার পরিমাণ দুধ, যদি পাউডার হয় তাহলে 1 লিটার পরিমাণ দুধ এইটা নেবেন। নেওয়ার পরে একটু বেশি করে ধরেন যে আরও 250 গ্রাম বাড়িয়ে জাল দিবেন। জাল করার পর ঠিক 1 লিটার পরিমাণ বানাবেন। বানানোর পর একটা একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে আপনি বাজার থেকে আপনি যদি মিষ্টি দই খান অথবা টক দই খান, যেটাই খান, বাজার থেকে যে কাপ দইগুলো পাওয়া যায় রেস্টুরেন্ট হোটেলে, ওইগুলো এনে সুন্দর করে মিক্স করে দিবেন। মিক্স করে দিয়ে আপনি ডাকনা দিয়ে ডেকে দিলেন। ডেকে দেওয়ার পরে আপনি এই যে প্লাগ ইনটি করে দিলেন, মাত্র 15 ওয়াট এই প্রোডাক্টে, এই আপনার সারা মাস চলালে 20 টাকা বিল আসবে না। আপনি দই হতে সময় লাগবে 5 থেকে 7 ঘন্টা। 5 থেকে 7 ঘন্টার মধ্যে আপনার পারফেক্ট দই হয়ে যাবে। এখন পর্যন্ত আমাদের হাজার হাজার প্রোডাক্ট সেল হয়েছে, কোনো কাস্টমার এখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে দই হয়নি। দেখা যায় যে দই বানানোর পরে আমাদেরকে মেসেঞ্জারে ছবি দিয়ে দেয় বা এই দইটা খুব সুন্দর হয়েছে। আশা করি এরকমই হবে, কোনো সময় এটা মিস হয় না। আর বাজার থেকে আপনি যে দইগুলো কিনে আনেন সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না। আর যারা ঘরে বসে এই দই বানাতে চান নিজের হাতে, তারা এই দই মেকারটি নিতে পারেন। এই দই মেকারটির অফার প্রাইস মাত্র 450 টাকা। 450 টাকা দিয়ে আপনি সারা বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে সকল নতুন প্রোডাক্টের ভিডিও আপনারা পেয়ে যান। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ভিডিওতে। আল্লাহ হাফেজ।